আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি পাহাড়ি গ্রামে একটা বিলাতি ক্ষেত দেখানোর জন্য, যেটা পাহাড়ি চালার উপরে বিলাতি রোপণ করা হয়েছে আর কি। বিলাতি, ঠিক আছে, চালা, এটা একটা চালা। এই যে আমি বিলাতি ক্ষেতে প্রবেশ করতেছি, এই যে বিলাতি ক্ষেত, এটা মোটামুটি প্লাবন সেচের আকারে আর কি তৈরি করছে। পানি মানে পানি দেয় কোথা থেকে? উপরে হয়তো মেশিন আছে। এই যে চোখের সামনে একটা বিলাতি পড়ে গেছে আর কি। এই যে একটা বিলাতি, মিষ্টি কুমড়া আর কি, আমরা দেশি ভাষায় এটাকে বিলাতি বলি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছেন, এটা পুরো একটা মানে বিলাতি ক্ষেত। এটা যদিও এর আগে অন্য ফসল লাগানো হয়েছিল, এইবারই প্রথম বিলাতি লাগানো হয়েছে, এই কারণে আমি দেখতে আসছি আর কি। হ্যাঁ, দারুণ লাগতেছে আমার কাছে। এই যে ছোট ছোট অনেক অনেক এই যে বিলাতি মিষ্টি কুমড়া আর কি, মিষ্টি কুমড়া ফুল হচ্ছে এগুলা। অন্যদিকে উঠতেছি, এখানে আরো মানে সামনে আরো হয়তো বা বিলাতির ই আছে আর কি, মিষ্টি কুমড়ার চারা আছে। তো এই যে একটার পর একটা শুধু মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন চারিদিকে, প্রত্যেকটা গাছেই শুধু মিষ্টি কুমড়া, চারিদিকে শুধু মিষ্টি কুমড়া। আর এটা শেষ দেওয়া হয় আপনার প্লাবন আকারে, এক জায়গায় আপনার পানি দেওয়া মেশিন, ডিপ মেশিনের মতো তৈরি করা হয়েছে, ওইখান থেকে প্লাবন সেচ দেওয়া হয় চারিদিকে আর কি। চারিদিকে শুধু বিলাতি ক্ষেত, এটা জাস্ট পুরোটাই দেখতে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাটিতে দারুণ। দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এই মিষ্টি ক্ষেতে, মিষ্টি ক্ষেতের বাগানটা করা হয়েছে অনেক জায়গা জুড়ে। এখানে একসাথে তিনটা মিষ্টি কুমড়া, এখানে দুইটা, ওই যে একটা, তিনটা মিষ্টি কুমড়া একসাথে মাটিতে জাস্ট খালি শুয়ে রয়েছে মিষ্টি কুমড়া। দারুণ দেখতে, অনেক সুন্দর লাগতেছে। খাইতে যে কিরকম টেস্ট হবে সেটা তো আর বলে বোঝানো যাবে না। বিশাল বড় একটা মিষ্টি কুমড়ার ক্ষেত এটা। নতুন নতুন মিষ্টি কুমড়ার চালা হচ্ছে, ফুল হচ্ছে, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। শুধু আজকে একটু রোদ, এই কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন আমি বিলাতি ক্ষেতের মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি। দেশি ভাষায় বিলাতি বলি দেখা, তো বিলাতি আমার বারবার চলে আসে আর কি। মিষ্টি কুমড়া ক্ষেত দেখতে পাচ্ছেন, চাল কুমড়া না, এটা মিষ্টি কুমড়া। চাল কুমড়া সাদা হয় আর কি, এটা মিষ্টি কুমড়া, এটা পুরাটাই একটা মিষ্টি কুমড়ার ক্ষেত। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে মিষ্টি কুমড়া আর কি, দারুণ লাগতেছে। ড্রোন থাকলে দেখা যায় তো আর কি কত সুন্দর। কীটনাশক কীটনাশক দিয়ে দিয়েছে আর কি, বোঝা যাইতেছে। দারুণ লাগতেছে,
সো আজকে তাদেরকে দেখাইলো মিষ্টি কুমড়া। আসসালামু আলাইকুম, এই বলতে আজকের মতো বন্ধুরা ভালো থাকবেন।